নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে মা এই যে এখানে শাক তুলছে, এটা কি শাক মা? হ্যাঁ, এই যে মা এখান থেকে তেলাকুচু পাতা তুলছে, আজকে তেলাকুচু পাতা শাক করবে। কালকে হনুমান এসে এই কলা পাতা সব নুইয়ে দিয়ে চলে গেছে, এখন আজকে একটুখানি অল্প কিছু মোরলা মাছ এনেছি, ওটা পাতুরি দেবে। মা কলা পাতা কেটে নিচ্ছে। এই হচ্ছে মৌরলা মাছ, অল্পই এনেছি, অল্প একটুখানি পাতুরি বানাবে। নিষ্ঠা এখানে পড়াশোনা করছে। বাবা এদিকে একবার তাকাও, বন্ধুদের হ্যালো বলে দাও। আকাশটা ভালোই মেঘ করেছে। হ্যাঁ বাবা আসছি, আকাশটা বিশাল মেঘ করেছে, কি জানি বৃষ্টি আসে নাকি। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই বাজার থেকে মেয়ে মোরলা মাছ নিয়ে এসছে, মোরলা মাছ কেটে নেবো, আজকে পাতুরি করব। আপনারা দেখতে থাকুন। মাছ আলু দিয়ে রান্না করবে আর ছোট মাছগুলো পাতুরি বানাবে। শাকটা দিয়ে দেবো,
হলুদ দিয়ে দিলাম, বন্ধুরা তেলে প্রেশার কমে, যাদের হাই প্রেশার তাদের জন্য খুব ভালো প্রেশার খেলে। আমার তো প্রেশার ওঠানামা করে, এখন প্রেশারটা একটু বেড়েছে তাই এই শাকটা খাবো, তেলে প্রেশারটা মোটামুটি একটু কমবে। আমাদের বাড়িতে অনেক হওয়ায় আছে বেশি, মাঝে মধ্যেই তুলে খায়, যখন প্রেশারটা বেড়ে যায় তুলে রান্না করে খায়। কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি, মাছগুলো ভেজে নেব। মাছগুলো মেখে নিই নুন হলুদ লঙ্কা দিয়ে। বড়লা মাছগুলো পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে কলা পাতায় পাতিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, এবার তেজপাতা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে রাখবো। আলু ভাজা হয়ে গেছে, এবার জলটা দিয়ে দেবো। লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। জিরা আদা বাটাটাও দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, দিয়ে দিল লবণ, হলুদ দিয়ে দিল, গুঁড়ো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছি তাই অল্প করে গুঁড়ো লঙ্কা। এবারে দিয়ে দেবে সর্ষের তেল, সর্ষের তেল ছাড়া পাতুরি হবেই না। এবার মাখিয়ে নেবে। আলুটা সেদ্ধ হয়ে গেছে,
টক এটাও হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। মাছটা পাতায় দিয়ে দিচ্ছে, এবার মুড়ি নিয়ে বসিয়ে দিলি। বন্ধুরা, অনেকটা বেলা হয়ে গেছে, রান্না বান্না হলো, আমরা খেতে বসে পড়েছি। প্রথমে প্যারাগত পাতা শাকটা দিয়ে খাবো, হচ্ছে আলু ভেজেছে। তাহলে আমাদের খাওয়া প্রায় শেষ, আমার তো শেষই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।